পলাশ, আর ইউ আউট অফ ইওর মাইন্ড? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এই ক্লাসের মেয়ের সাথে এখন তুমি মারামারি করবে? মারপিট? হ্যাঁ, আরে চপ্পলদা জানে, যাকে আপনার বর পাঠিয়েছিল, হ্যাঁ ও জানে মেয়েদের সাথে মারপিট করলে তার ফল কি হয়। যাই হোক চলি। আর হ্যাঁ, রাজপুত্রের বিয়েটা কিন্তু শান্তিতে হতে দিন, মেলা ঝামেলা করবেন না। আর ঝামেলা করলে তুমি কি করবে? কতই সহজ, হ্যাঁ জুনো নারকেল। এই তুমি ভদ্রভাবে কথা বলো, জাস্ট ভদ্রভাবে কথা বলো আমাদের সঙ্গে। এই কলস্টোরেজের পচা যদি আলু, বেশি কথা বলবেন না, আমি সহ্য করতে পারি না। এত স্পর্ধা তোমার? এই যে লেডি স্পিঙ্গার, আপনি না সত্যি নিকাম্মার ঢেকি। বুড়ি বেশি ঠাম্মি, এদেরকে বুঝিয়ে দিন, একটা মেয়েকে না 24 ঘন্টা লড়াই করে বাঁচতে হয়, তারপর যদি সে বিজনেস করে, টাকা উপার্জন করে, তার খাটনিটা, তার লড়াইটা আরো বেড়ে যায়। হ্যাঁ, তাই আমাকে এইসব ভয় দেখিয়ে কোনো লাভ নেই। কুকুমণি হোম ডেলিভারি চলছে আর চলবে, শুধু নামটা জেনে যান, কুকুমণি দাস। আজকে 160 জনকে খাওয়াচ্ছে, একদিন 1.5 লাখ মানুষকে খাওয়াবে, তারপর কলকাতার সব মানুষদের খাওয়াবে। হ্যাঁ, আর হ্যাঁ, ওই ফুলকপি ফুলটসি কাকিমা বলেছিল না ওই দিন, ইম্পোর্ট গাড়ি, ওই ইম্পোর্ট গাড়িতে আমিও চাপবো, তবে একা নয়, আমি যাদেরকে খাওয়াই তাদেরকে নিয়ে। না, আমি একা বাঁচতে শিখেছি, আর না বাঁচতে চাই। স্পর্ধা দেখলি? টু মাচ, শি ইজ টু মাচ। শুধু দাদাই আর পিসি ঠাম্মির প্রশ্রয়। ও হ্যাঁ, তোরা যতই বল, এইরকমই একটা মেয়ের দরকার ছিল এ বাড়িতে মা। হ্যাঁ, এইরকম একটা মেয়েই তো দরকার ছিল। ভগবান তুমি দেখো, ভগবান তুমি দেখো। তুমি তাহলে দেবে না? না, দেব না। এটাই তোমার শেষ কথা? হুম। বেশ, যে জানে চাবির ঠিকানা তাকে নিয়ে আয়। কাকে আনবি? আচ্ছা, তোরা কি করছিস বলতো? এরকম করিস না, কাকে ডাকবি? গয়নাটা লাগবে, আমি ওকে পড়াবো, কথা দিয়েছি। আর গয়নাটা তো যদি পালিশ করতে হয় তাহলে কেন তুমি গয়নাটা দিচ্ছ না? কেন তাকে চোখের মতো আগলে রেখেছো?